আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি ভাই। ব্যবসা কেমন চলছে? মাশাআল্লাহ খুব ভালো চলছে ইনশাআল্লাহ। আচ্ছা কয়টি গাড়ি দেখাবেন? এখন আজকে 10টি গাড়ি দেখাবো। আচ্ছা তো প্রথমে কোনটি দেখাবেন? প্রথমে একটাই দেখাবো, একটু ওল্ড মডেলের টয়োটা ক্যারিনা 97 মডেল। আচ্ছা 2001 এর রেজিস্ট্রেশন। জি। অরিজিনাল ব্লু কালার, বডি কিট ঠিক করা, এটা বডি কিট করা স্পয়লার স্পোর্টস কার। আচ্ছা এটার একটু মডিফাই করে বডি কিট ঠিক করা হয়েছে, স্পোর্টস কার বানানো হয়েছে এটা গাড়িটা। আচ্ছা এটা দেখেন, অরিজিনালি দুইটা স্পয়লার গাড়িতে ক্যারিনা টিআই দুইটা স্পয়লার। ইয়েস চমৎকার। তো এটা পেপারসে কি অবস্থা? এটা এটার পেপারসে এক বছর আপ টু ডেট। দাম কত যাচ্ছে? দাম মাত্র 7 লাখ টাকা। 7 লাখ টাকা? 7 লাখ টাকা। এরপর কি দেখাবে? এরপর দেখাবো একটা টয়োটা প্রোবক্স জিএল। টয়োটা প্রোবক্স জিএল 2006 মডেল, 2011 রেজিস্ট্রেশন। আচ্ছা এই গাড়িটা তেলের গাড়ি, এটা সিএনজি করা না। আচ্ছা এটা ওয়াল অফ শোন অটো প্রোবক্সের মধ্যে আপনার হাই গ্রেড প্রোবক্স জিএল যেটা যাকে বলে। এটা পিছন অরিজিনাল টিনটেক গ্লাস। আচ্ছা আচ্ছা চমৎকার। প্রোবক্স তো তেলের গাড়ি দেখা যায় না খুব কম, এটা ব্যক্তি মালিকানা ইউজ হয়েছে আর কি। আচ্ছা পার্সোনালি ইউজ করার কাম কাম হয়েছে। চাকার কি অবস্থা? চাকার কন্ডিশনও মাশাআল্লাহ খুব ভালো। তো এটার দাম কত চাচ্ছে? এটার দাম চাচ্ছি মাত্র 7 লাখ 60 হাজার টাকা। 7 লাখ 60 হাজার? মাত্র 7 লাখ 60 হাজার টাকা। এরপর কি গাড়ি দেখাবো? এরপরে দেখাবো একটা আরেকটু ওল্ড মডেল কার, 110 96 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। জি 110 এটা জি অপশনের গাড়ি, ওয়ান মোর জি। আচ্ছা এটা ওয়াল পাওয়ার অল অপশন অটো, এটা ক্রিস্টাল লাইট, বডি কিট ঠিক করা। আচ্ছা বডি কিট করা, চাকা খুব নতুন চাকা, নতুন এলায়। আচ্ছা ভিতরে ইন্টারিয়ার নতুন সিট কভার লাগানো, নতুন সিট কভার আর নতুন সিট কভার লাগানো, এটাও ফুল লোডেড টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা। আচ্ছা ভিতরে ওরেন আছে, এটা নিকেল হ্যান্ডেল বাটন। আচ্ছা এটা 60 সিলিন্ডার সিএনজি করা, 60 সিলিন্ডার, পিছনে ছোট্ট মিনি স্পয়লার আছে। আচ্ছা এটা পেপারসের কি অবস্থা? এটার পেপারস এক বছর আপ টু ডেট। দাম কত যাচ্ছে? দাম মাত্র 6 লাখ 50 হাজার টাকা। 6 লাখ 50 হাজার টাকা। এরপর কি গাড়ি দেখাবে? এরপরে দেখবো একটা আরেকটা ছোট্ট একটি কার, টয়োটা পাসো। পাসো টয়োটা পাসো, এটা স্কাই ব্লু কালার বলে, লাইট সিলভারও বলে কেউ। জি এটা 1000 সিসি গাড়ি, অল পাওয়ার তেলের গাড়ি। তেলের গাড়ি এটা তোলে চলে। আচ্ছা এটা খুব চমৎকার অল পাওয়ার, এটাও 5 সিটের কার। আচ্ছা পাশে তো জায়গা অনেক ভালো থাকে, অনেক সুন্দর জায়গা, ভিতর অনেক জায়গা। আচ্ছা ঢাকা সিটির মধ্যে চলাফেরার জন্য এই পাশে আইএসটি খুব চমৎকার গাড়ি। আচ্ছা অলি গলিতে চলা যায়। তো এটা পেপারসে কি অবস্থা? এটার পেপারসে এক বছর আপ টু ডেট। আচ্ছা দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে মাত্র 7 লাখ 50 হাজার টাকা। 7 লাখ 50। এরপর কি গাড়ি? এবার দেখাবো একটা ইন্ডিয়ান সুজুকি 2018 মডেল ডিজার। আচ্ছা ডিজার 18 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। ওকে কি কালার এটা? এটা কালারটা বেনসন কালার, বেনসন কালার বলে ওনাকে, বেনসন কালার। চাকার কি অবস্থা? চাকাও গুড কন্ডিশন, অরিজিনাল অ্যালয় রিম চাকা, এটা ওয়াল পাওয়ার, ভিতরের ইন্টেরিয়রটাও দেখেন অনেক সুন্দর, নেভিগেশন ব্যাক ক্যামেরা ভিতরে তো রাজকীয়। হ্যাঁ এটা পুশ স্টার্ট। আচ্ছা পিছনে অরিজিনাল টিনটেক গ্লাস। ওকে এটা কি তেলে চালিত? এটা তেলে চালিত। আচ্ছা পেপারসের কি অবস্থা? পেপারস এক বছর আপ টু ডেট। দাম কত যাচ্ছে? মাত্র 10 লাখ 50 হাজার টাকা। 10 লাখ 50 হাজার, মাত্র 10 লাখ। এরপর কি গাড়ি দেখাবে? এরপরে দেখাবো আপনার টয়োটা আরেকটা প্রোবক্স। প্রোবক্স? আচ্ছা টয়োটা একটা প্রোবক্স দেখাবো, এটা হলো 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 1500 সিসি, এটাও প্রোবক্স জিএল। এটাও প্রোবক্স জিএল। চাকার কন্ডিশনও খুব মাশাআল্লাহ খুব ভালো, এটা অল পাওয়ার ফোর ডোরি পাওয়ার। এটা 60 সিলিন্ডার সিএনজি করা, 60 সিলিন্ডার সিএনজি করা। আচ্ছা তো পেপারসের কি অবস্থা? এটাও পেপারস এক বছর আপ টু ডেট। আপ টু ডেট দাম কত যাচ্ছে? এটার দাম মাত্র 6 লাখ 50 হাজার টাকা। 6 লাখ 50 হাজার। 6 লাখ 50 হাজার। এরপর কি গাড়ি দেখ? এরপরে দেখো আর একটা KR42 DX Noah KR42। ওকে এটা KR42 দেখাবো, এই গাড়িটার মডেল 2005। আচ্ছা 2011 তে রেজিস্ট্রেশন, ভিতরের ইন্টেরিয়রটা দেখেন। আচ্ছা নতুন অরিজিনাল নতুন সিট কভার লাগানো। ওকে
এটা কোনো খোলা কাটা মাঠের খাও না একবারে ফ্রেশ গাড়িটা একবার টিন বডি কার পেপারস থেকে এটাও পেপারস এক বছর আপ টু ডেট দাম কত যাচ্ছে এটা দাম মাত্র 920000 টাকা 920000 920000 টাকা এরপর কি গাড়িটা এরপর আর একটা গাড়ি আছে 10টার মধ্যে আরেকটা গাড়ি থাকবে এটা এক্সি সেলুন করলা 110 আচ্ছা 110 এই গাড়িটা অল পাওয়ার জি অপশনের গাড়ি হ্যাঁ ঠিক ওজি গ্যারেডার গাড়ি গাড়িটা 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন আচ্ছা চাকার কি অবস্থা চাকা এবং রিং এলা চমৎকার আছে খুব ভালো আছে নিকেল হ্যান্ডেল অরিজিনাল নিকেল হ্যান্ডেল বটন ভিতর কন্ডিশনও দেখেন খুব চমৎকার ওকে পিছনে খুব ভালো পিছনে এক্সি সেলুন করলা ঠিক আছে পেপারস এর কি অবস্থা এটা পেপারস এক বছর আপ টু ডেট এক বছর আপ টু ডেট ইয়েস দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছি মাত্র 580000 টাকা 580000 মাত্র 580000 টাকা ঠিক আছে তো আপনাদের শোরুম অ্যাড্রেসটা আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো পশ্চিম ধানমন্ডি বদ্ধভূমি ঢাকা বেরিবাদ বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী ঠিক অপোজিটে 5 স্টার কার সেলস এন্ড সেন্টার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ